আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরর সলিউশনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর 2022 হতে প্রায় 70টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নপর্ব। নিয়মিত চাকরি পরীক্ষার সমাধান সাধারণ জ্ঞান প্রশ্নপর্ব পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। 3 নভেম্বর 2022 কোন বেসরকারি এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পায়? এয়ার এস্ট্রা। দেশে আন্তঃলেনদেনের সহজ ও স্বাধীন মাধ্যম বিনিময় আনুষ্ঠানিকভাবে চালু হয় কবে? 13 নভেম্বর 2022 ইং তারিখে। বাংলাদেশ পুলিশের প্রথম নারী বৈমানিক কে? ফাতেমা তুস জহরা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ের দৈর্ঘ্য কত? 24 কিলোমিটার। 2021-22 অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে? মিয়ানমার। জাতীয় সংসদে বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ কর্পোরেশন বিল 2022 পাশ হয় কবে? 2 নভেম্বর 2022 ইং তারিখে। জাতীয় সংসদে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ বিল 2022 পাশ হয় 6 নভেম্বর 2022 ইং তারিখে। ব্যবসা ইজেট কোথায় অবস্থিত? মিরসরাই, চট্টগ্রাম অবস্থিত। জাতীয় সংবিধান দিবস কবে? 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস। মুক্তিযুদ্ধে অবদানের জন্য 31 অক্টোবর 2022 কাকে ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়? অ্যাডওয়ার্ড টেড কেনেডি। 19 নভেম্বর 2022 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততম সমাবর্তন অনুষ্ঠিত হয়? 53তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনে কাকে সম্মানসূচক ডক্টর অব লস ডিগ্রি প্রদান করা হয়? অধ্যাপক ডক্টর জা তিরল। বাংলাদেশের কোন জেলায় নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে? গোপালগঞ্জ জেলায়। বাংলাদেশ ব্রিটিশ, ভারত ও পাকিস্তান আমলের কতটি আইন চালু রয়েছে? 369টি। এর মধ্যে ব্রিটিশ ভারতের 222টি এবং পাকিস্তান আমলের 147টি। অপারেশন রুট আউট কি? কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ রাখতে সমন্বিত বিশেষ অভিযান। প্রথম বাংলাদেশি নারী হিমালয়ের ডোলমা খাং পর্বতচূড়া জয় করেন কে? শায়লা পারবিন বিথি। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় কবে? 7 নভেম্বর 2022 ইং তারিখে। বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাই কমিশনারের নাম কি? প্রণয় কুমার বার্মা। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পিস কিপিং ট্রেনিং সেন্টারের 26তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর। হাইকোর্ট কাবিননামায় কুমারী শব্দটি বাতিল ঘোষণা করে কবে? 17 নভেম্বর 2022 ইং তারিখে। দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট এর দৈর্ঘ্য কত? 20.50 কিলোমিটার, বমি 16 কিলোমিটার ও এলিভেটেড 4.5 কিলোমিটার। ঢাকা বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত কতজন ব্যক্তিকে ডক্টর অফ লস ডিগ্রিতে ভূষিত করেন? 53 জন ব্যক্তিকে। দেশের প্রথম টানেলের নাম কি? দেশের প্রথম টানেলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের দৈর্ঘ্য কত? প্রায় 130 কিলোমিটার। 19তম এশিয়া চারুকলা প্রদর্শনী কবে অনুষ্ঠিত হবে? 8 ডিসেম্বর 2022 থেকে 7 জানুয়ারি 2023। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুত্থয় নিয়ে প্রথম পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়ার নাম কি? মুজিবপিডিয়া। এর প্রধান সম্পাদক ডক্টর কামাল চৌধুরী এবং সম্পাদক ফরিদ কবির। 27 অক্টোবর 2022 কোন দুটি দেশ সমুদ্রসীমা চিহ্নিতকরণ চুক্তি স্বাক্ষর করে? লেবানন ও ইসরায়েল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ সদস্য পাঠানোর দিক থেকে শীর্ষে কোন দেশ? বাংলাদেশ। ভারতের সুপ্রিম কোর্টের 50তম প্রধান বিচারপতি কে? ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়া। বিশ্ব শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ দিবস কবে?
18ই নভেম্বর। বিশ্বের কোন দেশে প্রথমবারের মতো পরীক্ষাগারে তৈরি কৃত্রিম রক্ত মানবদেহে প্রবেশ করানো হয়? যুক্তরাজ্য। টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কে? ইলন মাস্ক। 29 অক্টোবর 2022 কোন দেশ সর্ববৃহৎ 2 কিলোমিটার যাত্রীবাহী ট্রেন চালু করে? সুইজারল্যান্ড। বিশ্বের 800 কোটিতম মানব শিশুর নাম কি? বিনিস মেবান সাগ। এসভিআর কোন দেশের গোয়েন্দা সংস্থা? রাশিয়ার গোয়েন্দা সংস্থা। অস্ত্র নিয়ন্ত্রক বিষয়ক নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হবে কবে? 5 ফেব্রুয়ারি 2026 সালে। পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম কি? আসিম মুনির। 15ই নভেম্বর 2022 কোথায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেন? বালি ইন্দোনেশিয়া। সম্প্রতি কোন দুটি দেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করে? কাতার। 16ই নভেম্বর 2022 চাঁদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র কোন রকেট উৎক্ষেপণ করেন? আর্টিমিস আই। ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট কে? লুইস ইনাসিউ লুলা দা সিলভা। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে? বেনিয়ামিন নেতা হিয়াহু। মালয়েশিয়ার 10ম প্রধানমন্ত্রী কে? আনোয়ার ইব্রাহিম। পেরুর বর্তমান প্রধানমন্ত্রী কে? বেটসি শাবেজ। 7 নভেম্বর 2022 জিম্বাবুয়ে প্রথমবারের মতো কোন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে? জিমস্যাট 1। 7 নভেম্বর 2022 উগান্ডা প্রথমবারের মতো কোন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেন? পিয়ার্ল আফ্রিকা স্যাট 1। হ্যালোইন উৎসব পালন করা হয় কবে? 31 অক্টোবর। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন পদত্যাগ করেন কবে? 30 অক্টোবর 2022। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যা 800 কোটির মাইল ফলকে পৌঁছে কবে? 15ই নভেম্বর 2022 ইং তারিখে। ক্যামব্রিজ ডিকশনারির ওয়ার্ড অব দ্য ইয়ার 2022 খেতাব পেয়েছে কোন শব্দটি? হোমার। রাজীব গান্ধী হত্যাকারীদের একজন নলিনী শ্রীহরণ কোন আত্মঘাতী দলের সদস্য? এলটিটিই। ভারতের সুপ্রিম কোর্ট রাজীব গান্ধীকে হত্যা মামলার সব আসামিকে মুক্তি দেয় 11ই নভেম্বর 2022 ইং তারিখে। সাংবাদিক জামাল খাশুক্ষি হত্যায় সৌদি যুবরাজকে দায়মুক্তি দেয় কোন দেশ? যুক্তরাষ্ট্র। 2022 সালের মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে বড় দুই জোটের নাম কি? পাকাতান হারাপান ও পেরিকাতান ন্যাশনাল। ভারতের পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল কে? সিবি আনন্দ বোস। কাতার বিশ্বকাপ 2022 এর প্রথম ম্যাচ কোন ভেন্যুতে অনুষ্ঠিত হয়? আল বায়েত স্টেডিয়াম কাতার। কাতার বিশ্বকাপ 2022 এর প্রথম গোলদাতা কে? এনার ব্যালেন্সিয়া, ইকুয়েডর এর খেলোয়াড়। কাতার বিশ্বকাপ 2022 এ প্রথম জোড়া গোলের মালিক কে? এনার ব্যালেন্সিয়া। কারাকাস সাহিত্য পুরস্কার 2022 পান কোন সাহিত্যিক? তন্নি নন্দিনী ইসলাম। 2022 সালে কোন বাংলাদেশি ফিলিপাইনের গুশি শান্তি পুরস্কার লাভ করেন? শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি। 17তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 15 থেকে 16 নভেম্বর 2022 বালি ইন্দোনেশিয়ায়। 18তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 9 থেকে 10 সেপ্টেম্বর 2023 ব্রিসবেন অস্ট্রেলিয়া। 2022 সালের আইনের শাসন সূচকের শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। সর্বনিম্ন ভেনেজুয়েলা। 2024 সালে নবম আইসিসি টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলের অভিষেকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করেন কে? সেক্স ফেব্রিগাস। 5 বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় কে? ক্রিস্টিয়ানো রোনালদো। সামুদ্রিক মৎস্য আহরণের শীর্ষ দেশ কোনটি? চীন। সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশ বিশ্বে কততম? 25তম। সমাপ্ত। কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর 2022 তারিখের
সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নের আলোকে ভিডিওটি তৈরি করা হয়েছে। যদি আপনাদের ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কারো যদি পিডিএফ ফাইল প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইমেল অ্যাড্রেসটি দিয়ে রাখবেন। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।